হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখুন, চলুন ভিডিও শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন একটি ঝুড়িতে কিছু সবজি, গাজর, ফুলকপি, বিনস ছোটো ছোটো করে কেটে রাখা আছে। এই সবজি দিয়ে আজকে আমরা ভেজ ডাল তৈরি করব। কিভাবে ভেজ ডাল তৈরি হচ্ছে তা আপনারা দেখুন। চলে আসুন আমাদের এই ভিডিওতে। প্রথমে একটি বাটিতে কাজু কিশমিশ রাখা আছে। একটি বাটিতে কাজু কিশমিশগুলি পরবর্তীতে আমরা এই ডালের মধ্যে দেব। এরপর একটি জায়গাতে 1 কাপের মতো মুগ ডাল নেওয়া হলো। মুগ ডালগুলি পাত্রে নেওয়ার পর একটু জল দিয়ে নিতে হবে, ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর একটি কড়াইতে অল্প তেল দিয়ে মুগ ডালগুলি নেড়ে নিতে হবে। আমরা মুগ ডালগুলি সব ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা ওগুলি নেড়ে নেব। একটু লাল লাল যতক্ষণ না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মুগ ডালগুলি নাড়তে থাকবো। দেখুন, মুগ ডালগুলি প্রায় লাল লাল হয়ে এসছে। এরপর আমরা এই মুগ ডালগুলি একটি কুকারের মধ্যে জল দিয়ে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে দেখুন, তার মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হলো। এবার আমরা কুকারের ঢাকনা এঁটে 3-4টে সিটি দেব। আমাদের মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা কাজু কিশমিশগুলোকে কড়াইয়ে ভেজে তুলে রাখবো। কাজু কিশমিশগুলোকে আমরা কড়াইয়ে ভাজছি, ভেজে তুলে রাখা হচ্ছে। এরপর ওই একটু তেল নিয়ে একটু 5 ফোড়ন লঙ্কা, তারপর সবজিগুলোতে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হলো। তাতে একটু নুন দিয়ে দেওয়া হলো। এরপর সবজিগুলোকে কড়াইতে ভাজা হলো। এবার হলুদ একটু মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর সবজিগুলো একটু কালো কালো হলে তারপর এবার একটি একটি মশলা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু মিক্সচার তৈরি করা হলো। এবার ভেজে রাখা মশলাতে মশলাটি ঢেলে দেওয়া হলো। এরপর নাড়ানো হচ্ছে। এতে একটু পরিমাণ মতো চিনি দেওয়া হলো। চিনি দিয়ে আরেকবার সবজিগুলোকে নাড়িয়ে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ মশলা দিয়ে নাড়ার পর মুগ ডাল সেদ্ধ করে রাখা মুগ ডালটি ওতে ঢেলে দেওয়া হলো। যতক্ষণ না সবজিগুলি সেদ্ধ হয় ততক্ষণ চাপিয়ে রাখতে হবে। এরপর ভেজে রাখা মশলা ওর উপর দিয়ে দেওয়া হলো। দিয়ে সবজিগুলি সেদ্ধ হলে আমাদের ভেজ ডাল তৈরি হয়ে গেল। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক, কমেন্ট। আবার পরবর্তী ভিডিওটিতে দেখা হবে।